তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিউএনএ ভিডিও। হ্যাঁ, ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল, সরি। আশা করি তোমরা অ্যাডজাস্ট করে নেবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা শুরু করার আগে একটা জরুরি কথা, মানে খুবই জরুরি কথা, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছি না, যে লাভ ইউ গাইস। মানে এই কয়েকদিনের মধ্যে তোমাদের কাছ থেকে এতটা পরিমাণে সাপোর্ট পাবো আমি স্বপ্নেতেও কল্পনা করতে পারিনি। তো তাই আবারও বলে রাখি, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমায় এতটা সাপোর্ট করার জন্য। আশা করি ভবিষ্যতেও তোমরা আমায় এইভাবেই সাপোর্ট করে যাবে, তোমাদের সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন আমার। এবার একে একে প্রশ্নগুলোকে পড়া যাক। তো প্রথম প্রশ্ন করেছে আবুজার ভাই, আর আবুজার ভাই কিন্তু একসাথে পাঁচটা প্রশ্ন করেছে। যাই হোক, এক এক করে সব কটারই উত্তর দেব। তো প্রথম প্রশ্ন হলো আপনার নাম কি? আর আমার নামটা কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, তো আমার নামটাকে কিন্তু একদম ভিডিওর লাস্টে গিয়ে বলবো, তাহলে একসাথে সবাই অ্যান্সারটা পেয়ে যাবে। তো সেকেন্ড প্রশ্ন হলো তোমার বাড়ি কোন দেশে, বাংলাদেশ না ভারত? তো আমি ভারতে থাকি। আর থার্ড প্রশ্ন হলো তোমার ধর্ম কি? তো দেখো ধর্মর কি আছে, আমরা সবাই তো ভাই ভাই। আর চার নম্বর হলো আপনার চেহারা দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো, কিন্তু কয়েকদিন পরে। আর পাঁচ নম্বর হলো আপনার বয়স কত? তো আমার বয়স হলো 21। তো সেকেন্ড কোশ্চেন করেছে সীমা, আর সীমাও কিন্তু একসাথে চারটে কোশ্চেন করেছে। যাই হোক, প্রথম প্রশ্ন হলো তোমার নাম কি? তোমার নামটা আমি ভিডিওটার শেষে গিয়ে বলবো, একটু ওয়েট করে যাও। সেকেন্ড কোশ্চেন হলো তোমার চেহারা দেখাও। হ্যাঁ অবশ্যই দেখাবো, কিন্তু এখন নয়। আমার চেহারা কবে দেখাবো সেটা কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরই বলবো। আর থার্ড কোশ্চেন হলো তোমার বয়স কত? আমার বয়স 21, একটু আগেই বললাম। আর ফোর্থ কোশ্চেন সীমা আবারও করেছে, তোমার নাম কি? আর থার্ড কোশ্চেন করেছে সাইমুন ভাই, আর সাইমুন ভাইও কিন্তু একসাথে চারটে কোশ্চেন করেছে। প্রথম প্রশ্ন হলো আপনি কিভাবে ভিডিও বানান? তো আমি ফোন থেকে ভিডিও বানাই। আর সেকেন্ড কোশ্চেন হলো আপনার ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি? তো চলো, আমার টপ সিক্রেটটাকে তোমাদের সাথে শেয়ার করার সময় আজকে চলে এসেছে। তো আমার ভিডিও ভাইরাল হওয়ার পেছনে একটাই কারণ, তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা, তাছাড়া কিন্তু আর কোনো কারণ নেই। থার্ড কোশ্চেন করেছে আপনি ভিডিওতে এত চেল্লান কেন? তো জানি না আমি কোথা থেকে এত জোশ পেয়ে যাই, চেল্লে ফেলি। তোমাদের যদি এটা খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ইম্প্রুভ করার চেষ্টা করব। ফোর্থ কোশ্চেন, আপনার গেমিং ইউটিউবার হওয়ার কারণ কি? তো দেখো গেমিং ইউটিউবার তো আপাতত নিজেকে বলবো না, কিন্তু ছোটবেলা থেকে গেম খেলতে প্রচুরই ভালোবাসি, মানে একটু বেশিই ভালোবাসি, তার জন্য অনেক কিছু হয়েওছে, যাই হোক সেসব পরে একদিন বলবো। তো একটা ফ্রি প্ল্যাটফর্ম পেয়েছি নিজের প্যাশনটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো তাই আর কিছুই না। আর ফোর্থে কোশ্চেন নয়, কমেন্ট করেছে মুগ্ধা, লিখেছে হাই, হ্যালো মুগ্ধা। আর পাঁচ নম্বরে কমেন্ট করেছে MD তুহিন ভাই, তো তুহিন ভাই বলেছে আচ্ছা আপনি কি PC গেম প্লে করতে পারবেন? গেমটার নাম হলো ফেয়ার্স টু ফ্যাথম হোম অ্যালোন। তো তুহিন ভাই তোমাকে বলে রাখি যে আপাতত আমার কাছে কিন্তু PC নেই, আর একটা গেমিং PC কেনা আমার কাছে স্বপ্ন বলতে পারো। তো আমার স্বপ্ন যদি কোনো দিনও সত্যি হয় অবশ্যই তোমার বলা গেম আমি প্লে করব। ছ নম্বরে কমেন্ট করেছে পিয়ালি বলেছে হাই ব্রো, ইউ আর ভেরি প্রো অ্যান্ড আদার্স গেমার ইজ ভেরি নুব অ্যান্ড কংগ্রাচুলেশন। মানে থ্যাংক ইউ পিয়ালি, আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না, কিন্তু আমি অতটাও প্রো নই, বাট থ্যাংক ইউ তোমায়। সাত নম্বর কোশ্চেন করেছে সন্দীপদা, আর সন্দীপদা বলেছে হুই ইজ ইউর ইন্সপিরেশন অ্যান্ড ওয়াই। তো এই কোশ্চেনটা একটু টাফ, কারণ গেমিং কমিউনিটির মধ্যে তো আমি সবাইকেই ফলো করি আর সবার থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করি, কিন্তু আমি যাকে ইন্সপিরেশন বলে মনে করি তোমরা হয়তো তার নাম শুনলে আমার ওপর হাসাহাসি করতে পারো, কারণ তার সাথে গেমিংয়ের আদৌ কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি তাকে ইন্সপিরেশন মনে করি। তো আমি যাকে ইন্সপিরেশন মনে করি সে হলো অরিজিৎ সিং। হ্যাঁ অরিজিৎ সিংয়ের থেকে আমি একটা জিনিসই শিখেছি, হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আট নম্বরে কোশ্চেন করেছে রয়্যাল গেমার, তো প্রথম কোশ্চেন হলো তোমার নাম কি? সেকেন্ড কোশ্চেন তুমি কোন ক্লাসে পড়ো? তো আমি এখন থার্ড ইয়ারে। থার্ডে বলেছে দাদা আমিও একজন গেমার, তুমি আমার সাথে মাল্টিপ্লেয়ার গেম খেলবে? হ্যাঁ অবশ্যই খেলবো, কেন খেলবো না। আর ফোর্থে বলেছে দাদা ফেস রিভিল কবে হবে? তো রয়্যাল গেমার ফেস রিভিল হবে 1K যেটা বলেছি ওটার পরেই, সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো। ন নম্বরে কমেন্ট করেছে জামান ভাই, আর বলেছে এগিয়ে যাও, ধন্যবাদ জামান ভাই, এইভাবেই সাপোর্ট করে যাও তুমি। 10 নম্বর কোশ্চেন করেছে নুব গেমার, আর বলেছে ব্রো তোমার বয়স কত? তো আমার বয়স আগেও বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি, আমার বয়স হলো 21। লাস্ট কোশ্চেন করেছে সন্তুদা, তোমার কিপ্যাড ফোনের ফেভারিট গেম কি?
কি কোশ্চেন করে দিলে। হ্যাঁ, আমি কিপ্যাড ফোনেও গেম খেলতাম। আর গেম খেলতাম মানে কি, যে ফোনটা ছিল মডেলটা মেবি নোকিয়া 112 ছিল, ওই ফোনটা একসাথে 40-50টা গেম ডাউনলোড করে রাখতাম, আর তার জন্য প্রচুর মারও খেয়েছি। যাই হোক, সেসব কথা অন্য কোনো একদিন হবে। হ্যাঁ, তো আমার গেম খেলার জার্নিতে আমি ফার্স্ট গেম খেলি ডাই হার্ড 4। মানে সেটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে কী করে শেয়ার করবো আমি জানি না। লাইফে ফার্স্ট টাইম মিশন গেম খেলছি যেটা স্টোরি ওয়াইজ এগোচ্ছে। তখন অত অ্যান্ড্রয়েড ফোনও ওঠেনি, মানে থাকলেও হয়তো দু একজনের কাছে, সেই সময়কার কথা বলছি। মানে লাইফের সেরা এক্সপিরিয়েন্স আমার। তোমরা যদি কোনো দিনও কিপ্যাড ফোনে ডাই হার্ড 4 খেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা খেলুনি তারা অনেক বড় সড়ো কিছু মিস করে গেছো। যাই হোক, তো যদি কিপ্যাড ফোনের ফেভারিট গেম জানতে চাও তাহলে ডাই হার্ড 4-কেই ক্রেডিট দেবো। তো এবারে আমার কমপ্লিট ডিটেলসটা দেওয়ার পালা। আমার নাম, হ্যাঁ আমার নাম মলয়, বয়স 21, চলো ডেট অফ বার্থটাও বলে রাখছি, 3/1/2002। আপাতত আমি স্টুডেন্ট, থার্ড ইয়ারে পড়ি, তার পাশাপাশি একটা ছোটোখাটো অফিস আছে, ওখানে কাজও করি। এই আমার কমপ্লিট ডিটেলস। এছাড়াও যদি তোমাদের আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাবছিলাম তোমাদের সাথে কথা বলার জন্য একটা ইনস্টাগ্রাম আইডি খুলবো, সেটা খুলবো কি নাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা একটু অন্যরকম ছিল, আশা করি তোমরা অ্যাকসেপ্ট করবে, একটু অন্যরকম কিছু ট্রাই করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গেমপ্লে ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।